দর্শক এবার পাহাড়ের অবস্থা জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মিশু দে সব রুটে কি যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা আর সব মিলিয়ে জনজীবনে কতটা স্বস্তি ফিরেছে হ্যাঁ আফরিন আর শুক্রবারের যে সহিংসতা রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে তারপর থেকে আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটির সকল রোডে যান চলাচল শুরু হয়েছে পাশাপাশি নৌযান চলাচলও শুরু হয়েছে গতকাল আজ সকাল পর্যন্ত পার্বত্য যে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ বাহাত্তর ঘন্টার অবরোধ কর্মসূচি সেটা শেষ হয় যার পর থেকে মূলত সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয় এবং নৌযান চলাচল স্বাভাবিক হয় পাশাপাশি রাঙামাটির বিভিন্ন বাজার ঘুরে দেখেছি আমরা সেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বাজার করছে পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষ তার নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে আজ সকাল থেকে সেটি আমরা দেখেছি রাঙামাট আপনারা জানেন যে অবরোধের কারণে সাজেকে চার দিন ধরে পর্যটক আটকা ছিল চার দিন পর আজ সকালে থেকে পর্যটকরা সাজেক থেকে বেরিয়ে এসেছে আজ সকাল সাতটায় তারা সেখান থেকে রওনা দেয় সেনাবাহিনীর স্কোটের মাধ্যমে সকাল দশটার কিছুটা পর তারা খাগড়াছড়ি সদরে এসে পৌঁছায় যার পর থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ গন্তব্যে সেখান থেকেই চলে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি আজ একটা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে রাঙামাটির সাজেকে আগামী তিন দিন অর্থাৎ আজ থেকে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন রাঙামাটির জেলা প্রশাসক পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছেন সে তিনি আমাদের জানিয়েছেন রাঙামাটিতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যায় তিনি মূলত সাজেকে পর্যটকদের যেতে নিরশাহিত করেছেন এছাড়াও রাঙামাটির স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে জনমনে যে আতঙ্কটি ছিল সে আতঙ্কটি কেটে উঠতে আরও কিছুটা দিন সময় লাগতে পারে তবে আর যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় তাহলে রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটির পুলিশ সুপার আমাদের জানিয়েছেন রাঙামাটির শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে রাঙ্গামাটি শহর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ঘুরেছি আমরা সেখানে দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম তবে শিক্ষকরা আমাদের জানিয়েছেন যদি আর কয়েকদিন তখন এই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হবে এবং রাঙামাটির যে সম্প্রীতি সমাবেশগুলো হয়েছে তার একটি কার্যকর প্রভাব আমরা পড়তে দেখেছি এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন মিশুদে।